তো একদম নিউ ইয়ার পার্টির জন্য একদম রেডি। হেডসেট বসে পড়েছে, তন্দুরি এদিকে বানানো চলছে, তোর ফেল দারুন, মানে এত ভালোভাবে মানে সবকিছু হবে। সঞ্জয়ের গিটারটা অলরেডি রাখা হয়েছে, সো ওটা পরে টুং টুং করে বাজানো হবে। তন্দুরি একদম প্রায় রেডির মুখে, এখন তৈরি হয়েছে দেখো পমফ্রেট, ও পমফ্রেটের বারবিকিউ তৈরি হয়েছে। 5 মিনিট বাকি, আর 5 মিনিটস মতো বাকি 2023 আসতে। 5 4 3 2 1 পার্টির জন্য একদম রেডি, মানে সবকিছু ডেকোরেশন করবো, সাজাবো, গোছাবো, নিজে না সাজলে একটু হয়, তো যাই হোক ফাইনালি রেডি হয়ে গেছি। আর যেটা আজকে মেন, মানে পিকনিক বা পার্টি বলো, পিকনিকের যেটা আজকে মেন আইটেম, তো সেটা হচ্ছে এই গ্রিলারটা, যেটা দেখানো হয়নি, টেবিলটা অ্যাভয়েড করো। তো প্রচুর জিনিস আমি এগুলো কিছু গুছিয়ে উঠতে পারিনি, তো তার মধ্যে কিছু কিছু আমাকে ছাদে নিয়ে যেতে হবে। আর এখন তোমাদের গ্রিলারটা দেখিয়ে দিই, এই হচ্ছে গ্রিলার, দেখো এই জিনিস, এটাকে এখানে সব তন্দুরিগুলো হবে আর এরম করে তুলে নিতে পারবো। আর এখানে তো ভেতরে এরকম অপশান আছে, আর এখানে চারকোলটা দিতে হবে, আর এটা এইভাবে থাকবে। আর হয়েছে এটা হচ্ছে শিকের জন্য, শিক কাবাব করে, তো এটাতে আমরা ভেবেছি প্রন করব, তো প্রনগুলো ম্যারিনেশন আছে, জাস্ট প্রনগুলোর মধ্যে দিয়ে আর একদম কাবাবে দিয়ে দাও। তো অনেক কিছু আইটেম হতে চলেছে, তোমরা তো ম্যারিনেশনটা দেখেছো কী কী হবে, সো দেখা যাক কতটা কী করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের সবাই যারা গ্রুপে যারা যারা আমরা করছি একসাথে এই অ্যারেঞ্জমেন্টটা, তো সবাই ফার্স্ট টাইম এরকম তন্দুর বানাচ্ছে, তো জানি না কতটা কী সাকসেসফুল হতে পারবো, বাট লেটস সি। সো প্রিয়া যেমনটা বললো অনেক কিছু আইটেম, সো সেগুলো এখন ঠিকঠাক করে প্রিপেয়ার করতে হবে। আর বারবিকিউ আমরা ফার্স্ট টাইম বানাবো, এক্সপিরিয়েন্স নেই, ইউটিউব থেকে অনেক কিছু দেখলাম, তো দেখা যাক কতটা কী হয়। তো আজকে তো মনে হচ্ছে বছরের শেষ দিনটা জমে যাবে, কারণ রাতে কিছু আইটেম প্রিপারেশন করা হয়েছে, সব ম্যারিনেশন সমস্ত কিছু সকাল থেকে করে রাখা হয়েছে। ফাইনালি এখন যা হচ্ছে বারবিকিউ বানানো হবে, সবাই মিলে আড্ডা মজা হবে, তো চলো এখন যাওয়া যাক, আর লেট করবো না, অলরেডি প্রায় 8:30 বাজে আর 9টা থেকে আমাদের সমস্ত কিছু স্টার্ট করার কথা, তো দেখা যাক মনে হচ্ছে সমস্ত কিছু হয়ে যাবে। এখন যেটা মেন হচ্ছে বারবিকিউটাকে রেডি করা আর আইটেমগুলোকে বানানো, তো সেটা এখন মেন চ্যালেঞ্জ, ওটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আজকে পার্টি একদম ফুল সেট। তো চলো যাওয়া যাক, ওপরে ডেকোরেশনটা তো তোমরা দেখলে, আর এখন রাতে লাইট অফ করে দেওয়ার পর যে মানে ডেকোরেশনটা আরো যেন ফুটে উঠেছে, আমি একটু গিয়ে দেখে এলাম, মানে আরো ভালো ফুটে আসছে জিনিসটা, তো বেশ ভালো লাগছে, এনভায়রনমেন্টটা খুবই সুন্দর লাগছে। আর চারিদিকে বাজি ফাটছে, গান চারিদিক দিয়ে, মানে মানুষের পিকনিক পার্টি যায় বলে সব স্টার্ট হয়ে গেছে। চলো আমরা আর লেট করব না, উপরে গিয়ে তোমাকে দেখাবো। রে প্রিয়া খর আয়ে, এ রে সখি মোরে প্রিয়া খর আয়ে, ভাগ লাগে চলে এসেছি ছাদে। আর এই যে ফাইনাল ডেকোরেশন দেখো, জাস্ট দারুন, মানে দারুন মানে দারুন, এটা কিছু বলার নেই, মানে অলরেডি এটা আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছি, সবাই দেখে জাস্ট ওয়াও ওয়াও করছে, আর আমরা নিজেরাও, মানে জাস্ট দারুন। এখানে সঞ্জয়ের গিটারটা অলরেডি রাখা হয়েছে, সো ওটা পরে টুং টুং করে বাজানো হবে, সব কিছুরই আপডেট তোমরা ব্লগে পেয়ে যাবে, সাথে সঞ্জয়ের দু লাইন গান আমিও একটু সাথে গাইবো, হালকা চেষ্টা করবো, পারি না বাট যাই হোক। তো এনিওয়ে এই হচ্ছে আমাদের ডেকোরেশন, আর এই গাছগুলো তো বাড়ি থেকে এনে তো লাগিয়েছি, তোমরা তো দেখেছোই আমার বাড়ির এরিকা প্লাম, এই এরিকা আর এই হচ্ছে রাবার গাছ,
তো এই সবকিছু এনে সুন্দর করে এখানে এটা ডেকোরেশন করা হয়েছে। ডেকোরেশনটা তোমরা দেখেছই। আর এদিকে হচ্ছে আগুনটা জ্বালানো হয়েছে, এখানে এখানে বাটারটাকে গলানো হচ্ছে, মানে বারবিকিউতে মেল্ট করার জন্য জাস্ট উপরে দেওয়ার জন্য তো মেল্ট করা হচ্ছে। হেড শেফ নিচে বসে, হেড শেফ পুরো নিচেই বলছেন, হেড শেফ বসে পড়েছে, তন্দুরি এদিকে বানানো চলছে, আমি উল্টা দিকে বারবিকিউ নেশনের গন্ধ বেরোচ্ছে, পুরো বারবিকিউ নেশনের গন্ধ হচ্ছে। দারুণ, মানে এত ভালোভাবে মানে সবকিছু হবে। শেফ এবারে ও এত বাটার নিয়ে তখন থেকে বসেছিল, এবার বাটার দেওয়ার সুযোগ পেয়েছে, সব নাকি ড্রাই হয়ে যাচ্ছে। আর তন্দুরি একদম প্রায় রেডির মুখে। এবার উল্টানো চলছে, একটা দিক হয়ে গেছে, অন্য দিকটা চলছে। আজকে সেরা দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের শেফ। না ভাই, আজকে এই কাজটা আমাকে করতেই হবে। অসাধারণ ছিল, বারবিকিউ একদম নেক্সট লেভেলের হয়েছে। আর এখন তৈরি হয়েছে দেখো পমফ্রেট, ও পমফ্রেটের বারবিকিউ তৈরি হয়েছে, পমফ্রেটটা দারুণ। এবারে পমফ্রেটটা সবাই মিলে খাওয়াবে, দেখি এই টেস্টটা অসাধারণ হবে। আর দারুণ দারুণ চিংড়িটা, ও চিংড়ি পুরো গলে গেল মুখে, মুখে মেল্ট করে যাচ্ছে একদম একদম। ডিসকো বানানা মে দর্দ দি হে উসকি ঝালি চিংড়িয়া काजल की सियाई से लिखी है तूने जाने कितनों के लव स्टोरिया केसरिया तेरा इश्क है पिया रंग जाओ जो मैं हाथ लगाओ दिन बीते सारा तेरी फिक्र में है निसारे तेरी हैर बनाओ चंदा भी दीवाना है तेरा जल्दी है उसके सारी चकोरिया काजल की सियाई से लिखी है तूने जाने कितनों के रव स्टोरिया बोमा के चारा एक दिन काटानो एक रात পাঁচ মিনিট বাকি, আর 5 মিনিট মতো বাকি 2023 আসতে। একটা বেজে 55 মিনিট এখন, আর আমরা পুরোপুরি রেডি এখন। 5 মিনিট অনলি, 5 মিনিট। আর ফায়ার ক্যাকারও রেডি আছে একদম একদম। তো পুরো আমরা মানে কিছুক্ষণ আধ ঘন্টা আগে থেকে ফাটতে শুরু করে দিয়েছে, করে দিয়েছে, বাট আমরা ডট 12টার সময় ফায়ার ক্যাকার ফাটাবো। ওই দেখ অলরেডি স্টার্ট হয়ে গেছে।
ইনশাআল্লাহ ভেরি হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো করে নিউ ইয়ার কাটাও আর সারা বছরটা সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো আর দেখতে থাকো লাইটস ক্যামেরা লাইভ অবশ্যই। আর প্রচুর আনন্দ করলাম আমরা আজকে, এখনো করছি কন্টিনিউ। মাঝে ফায়ার ক্র্যাকার্স হলো, তোমরা তো দেখতেই পেলে ব্লগে, তো দারুণ খুশি আনন্দ করছি। তার সাথে খাওয়া দাওয়া প্রত্যেকটা আইটেম দারুণ ছিল। এখনো রাতে মাটন আছে, মানে মাটনটা আমরা খেয়ে উঠতে পারবো কিনা জানি না, না হলে ওটা কালকে লাঞ্চে অ্যাড হয়ে যাবে। তো আপাতত এই চলছে, সাথে এই ডেকোরেশন, এই সন্ধ্যাটা এই রাতটাকে আরও জমিয়ে দিয়েছে। এটা আমাদের কাছে একটা মেমোরেবল হয়ে থাকবে আমাদের সবার কাছে, এত সুন্দর এত সুন্দর। চলো, আই হোপ তোমরা আমাদের মতো নিউ ইয়ার খুব 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 ভালোভাবে সেলিব্রেশন করছো, আর যে নতুন বছরটা আসছে তোমাদের জন্য খুব ভালো কাটুক সবার জন্য, এটাই আমাদের প্রার্থনা। আর তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করতে থাকো, আর অবশ্যই অবশ্যই আমাদের ব্লগগুলো দেখতে থাকো লাইভ ক্যামেরা, আরো ভালো ভালো ব্লগ আসবে, আরো এক্সাইটিং ব্লগ আসবে তোমাদের জন্য। তো লাইভ ক্যামেরা লাইভকে এইভাবেই সাপোর্ট করতে থাকো, আর আমরা চাই তোমাদের কমেন্ট দেখতে। তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো, মানে সব কিছু, এই ডেকোরেশন থেকে প্রিপারেশন থেকে, মানে ফার্স্ট টাইম আমরা এরকম ভাবে সবকিছু অ্যারেঞ্জ করেছি। তো আই হোপ তোমাদের ভালো লেগেছে। আমাদের তরফ থেকে তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো তোমরা, ভালোভাবে দিনটাকে শুরু করো। আমরা তো শুরু করেই দিয়েছি আর এখনো অব্দি আমাদের কন্টিনিউ চলছে, চলবে মোটামুটি। এখন যতক্ষণ না আমাদের ঘুম পায় ততক্ষণ অব্দি আমরা ফ্ল্যাটে নিজে নামবো, আলটিমেটলি চলতে থাকবে, মজা চলছে। চলো, মজা চলছে, মজা কন্টিনিউ হবে। হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। তো চলো দেখতে থাকো আমাদের ব্লগ, এখনো কিন্তু কমপ্লিট করছি না, এখনো কমপ্লিট করছি না, এখনো কন্টিনিউ চলছে। এখন আমাদের ডিনার বাকি, ডিনার বাকি আছে, বাট জানি না কে কতটা খেতে পারবে, ঠিক আছে দেখা যাক। ফাইনালি আমাদের ডিনার চলে এসেছে, এখানে আছে মাটন কষা রুমালি রুটি, মটন আর রুটি খেতে ব্যস্ত, ভালো করে খাবো, কারণ এত তন্দুরি খাওয়া হয়েছে না আর খেয়ে উঠতে পারছি না। অনেক আইটেম ছিল আমাদের, অলরেডি আমাদের রয়ে গেছে সবগুলো, কালকে লাঞ্চে আর কালকে স্ন্যাক্সে হবে। সো এখন রাত্রে প্রায় 1:40, আমি আর প্রিয়া লাস্ট এখন বসে আছি টেন্টের মধ্যে। জাস্ট প্রীতম আর সর্বাণী নিচে চলে গেল, জাস্ট নিচে গেল ওরা, ওদের গুড নাইট জানিয়ে নিচে পাঠালাম, আর আমরা এখন জাস্ট লাইট টাইট অফ করে সব চলে যাব। তো আজকের দিনটা একদম সুপার এক্সাইটেড ছিল, সারাদিন মানে প্রিপারেশন, তারপরে মজা, আনন্দ, আড্ডা, আর বছরের প্রথম দিনটা খুব পজিটিভ নোটে শুরু করা গেল আমাদের সব দুজনের জন্যই, সবার জন্য, সবার জন্য। তো যদি কিছু ভালো লেগে থাকে ব্লগে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখানেই আমি শেষ করছি আজকের ব্লগটা। আর রিয়েলি এই এত সুন্দর যে টেন্টের ডেকোরেশনটা করা হয়েছে না, মানে রিয়েলি এটা ছেড়ে না, যেতে ইচ্ছা করছে না, কারোরই যেতে ইচ্ছা করছে না। বাট রাত তো অনেক হলো আর প্রচন্ড ঠান্ডা লাগছে, মানে ঠান্ডাটা এবার একটু ঠান্ডাটা লাগছে, কারণ এতক্ষণ বারবিকিউর সামনে বসেছিলাম তো গরম লাগছিল, বাট ঠিক আছে এখন ঠান্ডাটা লাগছে, এবার যাওয়া যাক, এখানেই এটা এন্ড করা যাক। তোমরাও আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগলো, আর যদি কিছু ভালো লাগে থাকে ব্লগে, প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যালো, আবার একটা ফ্রেশ নিউ ব্লগে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, টাটা, এন্ড ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরটাকে খুব ভালো করে, খুব ভালো করে কাটাও। টাটা, গুড নাইট।